হ্যালো বন্ধুরা, আমার নাম লক্ষ্মণ পাল, আপনি দেখছেন ক্যাডলিকলি কেরিয়ার জোন। আশা করি আপনারা ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলে ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং ট্রিক্স অ্যান্ড ট্রিক অ্যান্ড মাস্টার ক্লাস শেখানো হবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবি দেবেন, এর ফলে আপনারা সমস্ত কিছু নোটিফিকেশন অ্যান্ড ভিডিও আপনারা দেখতে পাবেন। লেটস গো, চলুন দেখা যাক। আজ আমরা প্রথমে ফটোশপের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। ফটোশপের টুলস অ্যান্ড কিভাবে ফটোশপের ভিতরে ইমেজ কোয়ালিটি এবং ইমেজকে প্রসেস করা হয় আমরা দেখে নেব। চলুন প্রথমে আমরা যাব ফটোশপ। প্রথমে আমরা ফটোশপ খুলে নেব। ফটোশপে ফার্স্ট এসবে যে সব রিসেট ফাইল, এখানে নিউ পেজ করতে পারবেন এবং ওপেন ফাইল কন্ট্রোল ও কন্ট্রোল এ। ফার্স্ট আমরা খুলব নিউ পেজ। পেজ আপনি 5-7 রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে করলাম, ফার্স্ট টুল হবে মুভ টুল। এখানে সমস্ত কিছু আপনি মুভ করতে পারবেন, ফটোশপের মাধ্যমে মুভ করতে পারবে সব কিছু। যেমন হচ্ছে ফটোটা আমি এখানে সিলেক্ট করলাম, মুভ টুলের মাধ্যমে আপনি ফটোকে মুভ করতে পারবেন এবং কমা বাড়ও করতে পারবেন। দেন আসছে আমাদের হচ্ছে এটা রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করে সিলেক্ট করতে পারবেন এবং সেখানে আপনি কাটও করতে পারবেন। এটা আপনি সিলেক্ট করবেন, সেটাকে আপনি ধরুন আমি এখানে সিলেক্ট করছি রেক্টাঙ্গেল মাধ্যমে এই প্রসেসটা। এখানে আপনি ইরেজ টুল দিয়ে আপনি এখানে এই জায়গাটা আপনি মুছতে পারবেন। এই হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল স্কেল টুলের সম্বন্ধে। তারপর চলে আসি আমরা লেসো টুল। লেসো টুল আপনি আপনার মাউসের সাহায্যে সিলেক্ট করতে পারবেন, যেমন আপনি চাইবেন যে সেমনি ভাবে আপনি কাজ করতে পারবেন। দেন আমরা চলে আসব কুইক সিলেকশন টুল। ধরো আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা অন্য কিছু সিলেকশন করবেন, আপনার কুইকলি কাজ করবে এটা। ধরো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড এভাবে আমি কাট করব, কুইক আমার সিলেকশন হয়ে যাচ্ছে এবং দেন আমি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতেও পারবো। আসলে আমি ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিয়েছি। এইভাবে আপনারা একটা টুলের মাধ্যমে আমি জেনে নেবেন কি কাজ করে। তারপরে আসছি আমরা ক্রপ টুল। এখানে আমি ফটো ক্রপ করতে পারবেন। দেখো আমরা ক্রপ করে দেখাচ্ছি, ফটো ক্রপ হয়েছে। তারপর চলে আসবো আইড্রপার টুল। এখানে আমি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন এবং তাকে প্রিন্ট করতে পারবেন। এই খুব মজাদার টুল। ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেন আমার এখানে চলে এলো। এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো, ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমি কালার প্রিন্ট করতে পারবো। ওকে, দেন চলে আসছি আমরা ক্লোন সারফেস টুল। আমরা জুম করলাম, জুম করার পর এখানে আপনার স্পট দেখতে পেলাম। এখানে সিলেক্ট করলাম, অল টিপে ক্লিক করলাম, সাইডে গিয়ে এখানে সিলেক্ট করলাম, আপনি দেখুন স্পটটা চলে গিয়েছে। আপনাকে এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি কেমন ভাবে। এখানে আমি ব্ল্যাক একটা স্পট করেছি। ওকে, দেন আমরা ক্লেন স্ট্রাপস ক্লেন টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করব এই এরিয়াটা। দেন এখানে আমি সেই এরিয়াটাকে কভার করে দেব এবং দেখুন ওই কালারটা আর নেই। ওকে, তারপর আসে আমার ব্রাশ টুল। ব্রাশ টুল খুবই মজাদার টুল।
এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস অ্যাড এবং আউট করতে পারি, যেমন হচ্ছে ব্লার। ব্লার ধরুন, ব্লারের ক্ষেত্রে আমরা ফিল্টারে গেলাম, ব্লার নিলাম, রেজিয়ান ব্লার, ব্লার করলাম। তারপর এখানে আমরা ডান দিকে চলে আসব, এখানে যে মান লেয়ার মাস্ক করলাম, কন্ট্রোল আর সরি নিতে হবে। দেন আমরা ব্লারে গেলাম, রেজিয়ান ব্লার, রেজিয়ান ব্লারে গিয়ে ব্লারে গেলাম, গেজিয়ান ব্লার, এখানে ব্লার করলাম। দেন আমরা লেয়ার মাস্ক করব, লেয়ার মাস্ক করার পর কন্ট্রোল আর অবজেক্ট, এখানে ব্ল্যাক কালার আছে, আমাকে অবজেক্টটি কালার নিতে হবে হোয়াইট কালার, ফরগ্রাউন্ড কালার। এন্ড দেন জুম করে আমি এখানে ব্লার করতে পারি, ফেসে বা আদার্স জায়গায় আমরা ব্লারও করতে পারি। পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্লারের জন্য আমরা একটু ইউজ করতে পারি। এন্ড ব্রাশ শুধু এ কাজে লাগে না, আরো বিভিন্ন কাজে আমরা এ করতে পারি। কালারের ক্ষেত্রে রেড কালার চয়েস করলাম, এন্ড দেন এখানে রেড কালার দিয়েও আমরা এ ক্রিয়েট করতে পারি। আপনারা বুঝতে পারছেন ব্রাশ কি কালার ইউজ হয়। এন্ড দেন চলে আসব আমরা এরেস্টো। ধরুন আপনার মনে হচ্ছে ছবি আমি এই জায়গা থেকে ক্লিন করাবে, ওকে, তো ব্রাশের মাধ্যমে ফার্স্ট আমরা এখানে ব্রাশ করব, দেন উড়ে যাবে। এখানে ফোরগ্রাউন্ড কালার ছিল, তার সাথে দেখাচ্ছিল, তারপরে আপনি ব্রাশ করবেন এবং এটি আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে চলে যাই নেক্সট টুল। এই টুলটি খুব মজাদার টুল আছে। ধরুন আপনি কালার সিলেক্ট করবেন রেড, আপনি এর মাধ্যমে হালকা করে আপনি ফ্লাই ভাবে আপনি রং ই করতে পারবেন। লেয়ার নিলাম ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার নিলাম, ফেডের মাধ্যমে হালকা ফেডের মাধ্যমে আমরা কালারকে এ করতে পারি। এর মধ্যে আমরা দেখে নেব এর মধ্যে কী কী কালার ইউজ করা যায়, এগুলোকে আপনাকে পরে মাস্টার ক্লাসের মাধ্যমে আপনাকে ভালো করে বোঝানো হবে। তারপরে এলাম প্রথমে যাবো আমরা ফাইল, ফাইলে গিয়ে এখানে দেখবো নিউ, নিউতে আমরা ফটো দেখিয়ে দিলাম কিভাবে সিলেক্ট করতে হয়। দেন ওপেন, এখানে আমরা ফটো ওপেন করতে পারবো, আমি ফটোটা সিলেক্ট করলাম, ওপেন, আমরা এখানে চলে আসবো। দেন ওপেন আস কন্ট্রোল এ, এখান থেকে আপনি করতে পারবেন চুজ অল, চুজ অল একসাথে আপনি করতে পারবেন, এক্সপোর্ট অ্যান্ড গ্রেটেড সার্চ এডোব স্টিক ইম্পোর্ট এক্সিট ইট ইস রান। এডিটে সবচেয়ে মজাদার চিজ হলো এখানে ফাইল, এখানে আপনি ফোরগ্রাউন্ড কালার নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এবং কি 50 অ্যান্ড গ্রে হোয়াইট আপনি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করুন 53 আপনার হয়ে যাবে। ইমেজ, ইমেজে গিয়ে আপনি ফটো কালার ব্যালেন্স লাইট অ্যান্ড শ্যাডো হাইলাইট বিভিন্ন কিছু করতে পারবেন। ফার্স্টে ব্রাইটনেস, আপনি এখানে ব্রাইটনেস কমাবার করতে পারবেন, কন্ট্রাস্টে গিয়ে কন্ট্রাস্ট কমাবার করতে পারবেন। দেন অবজেক্ট গেলাম লেভেল, এখানেও আপনি লাইটিং অ্যান্ড হাইলাইট কমাবার করতে পারবেন। দেন আপনি ক্রাফ্টসে গিয়ে আপনি এখানে বিভিন্ন কালারের সাথে সিনেমাটিক অ্যান্ড কালার আপনি অ্যাড করতে পারবেন, যেমন ব্লু টোনের সাথে আমি এখানে রেড টোন হালকা করে এ করব, আমি দেখতে পারলাম ফটো কীভাবে চেঞ্জ করবো। এমনকি এখানে আমরা হালকা করে ফেড সিনেমাটিক কালারও অ্যাড করতে পারি। ওকে
দেন চলে আসবো আমরা ভিমানিস। এখানে আপনি কালার স্যাচুরেশন আপনি বাড়াতে পারবেন অ্যান্ড ইউআই স্যাচুরেশন। আপনি এখানে কালারও চেঞ্জ এবং কালার বাড়ানোর অপশন আপনার দেওয়া আছে, আপনি দেখে নেবেন। দেন চলে আসবো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার অ্যান্ড বিভিন্ন সবচেয়ে মজাদার টুলস হচ্ছে এখানে এইচডিআর টুল। এখানে ফটোকে আপনি এইচডিআর এর মাধ্যমেও কনভার্ট করতে পারবেন। ধর আপনার এইচডিআর ফটো কাজে লাগে আউটডোর ফটোশুটের জন্য, খুবই প্রয়োজন হয় এডিটিং এর সময়। আপনি এখানে ক্যামেরা সেভ করে করে দেখতে পারবেন। রাজ্য দেবী